প্রিয় ফ্রেডিকে হারিয়ে সংকটজনক অবস্থা এসিপি প্রত্যুমানের। এখন তাকে নিয়েই টেনশনে আছেন পরিবারের সকলে। গত 4 নভেম্বর ফ্রেডি চলে যাওয়ায় ভীষণভাবে আঘাত পেয়েছেন এসিপি প্রত্যুমান। তিনি জানান, আমি সকলকে একটা পরিবারের মতো রেখেছিলাম, আর আজকে সেই পরিবার থেকে একজন সদস্য হারিয়ে গেল, আমার সেই সুখের পরিবার ভেঙে গেল। ভাবতে পারেনি ফ্রেডি আমাদেরকে ছেড়ে এভাবে চলে যাবে। বন্ধুরা, ফ্রেডির এই অকাল মৃত্যুতে ভীষণভাবে কষ্ট পেয়েছেন এসিপি প্রত্যুমান। তার হঠাৎই চলে যাওয়ায় তিনি অনেক কষ্ট পেয়েছেন এবং এখন তিনি হাসপাতালে ভর্তি আছেন। টিআইডির সকল এপিসোডগুলোতে ফ্রেডিসকে ফানি চরিত্রে অভিনয় করতে দেখা যায়, আর এরই মধ্যে দিয়ে তিনি তার অসংখ্য ভক্তের মন জয় করেন। এটা সত্যি যে সবাইকে একদিন মৃত্যুর কোলে ঢলে পড়তে হবে। সবকিছুর যেমন সৃষ্টি আছে, তেমনি সবকিছুর ধ্বংসও আছে। তখন এই পৃথিবীর সব আয়োজন বৃথা। ফ্রেডরিক্স ছিলেন এমনই একজন চরিত্র যিনি সবসময় হাসি খুশি থাকতেন, আর তাকে যেমনটা অভিনয়ে দেখতেন ঠিক তেমনই রিয়েল লাইফেও ছিলেন। এটা ভাবতেই অবাক লাগছে যে সিআইডিতে এই হাসি মুখখানা আর কোনোদিনও দেখতে পাওয়া যাবে না।